हेलो फ्रेंड्स, आज के अत्यंत गुरुत्वपूर्ण प्राय 100 इंगरेजी शब्द जगह दैनन्दिन जीवने सब समय व्यवहित है और से शब्दगुलि दिए तैरि छोटो छोटो इंगरेजी वाक्य जगह इंगरेजी शेखार जो इंगरेजी कथोपकथन करार्जन अत्यंत प्रयोजन तरह एक छोट्ट सीरीज नहीं हाजिर हो शब्दगुली वाक्यगुलि तुम्हारा शोनो और साथे बला प्रैक्टिस करो। क्यों इंगरेजी किछु बोलले सेटा खूब सहजे तुम्हारा बुझते पारबे और तुम्हारा निजेराओ द्रुत इंगरेजी बोलते पारबे। सो विदाउट वेस्टिंग टाइम लेट्स स्टार्ट। नेভার, नेভার माने কখনোই না। N E V E R, नेভার, नेভার माने কখনোই না। আমি তাকে কখনোই বলবো না। I will never tell her, I will never tell her, আমি তাকে কখনোই বলবো না। সে কখনো দাবা খেলে না। He never plays chess, he never plays chess, সে কখনো দাবা খেলে না। Ever, ever माने কখনো। E V E R, ever, ever माने কখনো। সে কি কখনো প্রেমে পড়েছে? Has she ever fallen in love? Has she ever fallen in love? সে কি কখনো প্রেমে পড়েছে? আপনি কি কখনো রক্ত দিয়েছেন? Have you ever donated blood? Have you ever donated blood? আপনি কি কখনো রক্ত দিয়েছেন? Seldom, seldom মানে কদাচিৎ বা খুব কম। SELDOM, seldom, seldom মানে কদাচিৎ বা খুব কম। সে খুব কমই হাসে। She seldom smiles, সি সেলডাম স্মাইল, সে খুব কমই হাসে। সে কদাচিৎ সেখানে যেত। হি সেলডাম ওয়েন্ট দেয়ার, হি সেলডাম ওয়েন্ট দেয়ার, সে কদাচিৎ সেখানে যেত। অকেশনালি, অকেশনালি মানে মাঝে মধ্যে বা কখনো সখনো। ও ডাবল সি এ এস আই ও এন এ ডাবল এল ওয়াই, অকেশনালি, অকেশনালি মানে মাঝে মধ্যে বা কখনো সখনো। তারা মাঝে মাঝে আমাকে দেখতে আসতো। They visited me occasionally, they visited me occasionally, তারা মাঝে মাঝে আমাকে দেখতে আসতো। এটা মাঝে মাঝে হয়। It happens occasionally, it happens occasionally, এটা মাঝে মাঝে হয়। আমি মাঝে মাঝে উপন্যাস পড়ি। I occasionally read novels, I occasionally read novels, আমি মাঝে মাঝে উপন্যাস পড়ি। Sometimes, sometimes মানে কখনো কখনো বা মাঝে মাঝে। SOMETIMES, sometimes মানে কখনো কখনো বা মাঝে মাঝে। স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। Dreams sometimes come true, dreams sometimes come true, স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। আমার বাবা মাঝে মাঝে বিদেশে যায়। My father sometimes goes abroad, my father sometimes goes abroad, আমার বাবা মাঝে মাঝে বিদেশে যায়। Often, অফেন মানে প্রায় বা ঘন ঘন অথবা হামেশা। ও এফ টি ইএন, অফেন মানে প্রায়ই, ঘন ঘন বা হামেশা। আমরা প্রায়ই সেখানে যাই। উই গো দেয়ার অফেন, উই গো দেয়ার অফেন, আমরা প্রায়ই সেখানে যাই। সে প্রায়ই অন্যদের সাহায্য করে। হি অফেন হেল্প আদার্স, হি অফেন হেল্পস আদার্স, সে প্রায়ই অন্যদের সাহায্য করে। ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন বা প্রায়শই বা বারংবার। এফ আর ই কিউ ইউ ই এন টি এল ওয়াই, ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন প্রায়শই বা বারংবার। জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। আর্থকোয়েক্স ফ্রিকোয়েন্টলি হিট জাপান, আর্থকোয়েক্স ফ্রিকোয়েন্টলি হিট জাপান, জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। সে প্রায়শই তার কাজ অবহেলা করে। হি ফ্রিকোয়েন্টলি নেগলেক্টস হিজ ওয়ার্ক, হি frequently neglects his work, সে প্রায়শই তার কাজ অবহেলা করে। জেনারেলি, জেনারেলি মানে সাধারণত। জি ই এন ই আর এ ডাবল এল ওয়াই, জেনারেলি, জেনারেলি মানে সাধারণত। আমি সাধারণত তার সাথে একমত। আই জেনারেলি এগ্রি উইথ হি উইথ হার, আই জেনারেলি এগ্রি উইথ হার, আমি সাধারণত তার সাথে একমত। মোটা ব্যক্তিরা সাধারণত প্রচুর ঘামে। Fat people generally sweat a lot, fat people generally sweat a lot, মোটা ব্যক্তিরা সাধারণত প্রচুর ঘামে। Normally, normally মানেও সাধারণত। N O R M A double L Y, normally মানে সাধারণত। আমি সাধারণত মিথ্যা বলি না। I don't normally lie, I don't normally lie, আমি সাধারণত মিথ্যা বলি না, আমি সাধারণত এটা করি না। I don't normally do this,
I don't normally do this. আমি সাধারণত এটা করি না। Usually, usually মানে হচ্ছে সাধারণত। USUALLY, usually, usually মানে সাধারণত। আমি সাধারণত কাঁদি না। I don't usually cry. I don't usually cry. আমি সাধারণত কাঁদি না। আমি সাধারণত দেরিতে উঠি। I usually get up late. I usually get up late. আমি সাধারণত দেরিতে উঠি। বিড়ালরা সাধারণত কুকুরকে ঘৃণা করে। Cats usually hate dogs. Cats usually hate dogs. বিড়ালরা সাধারণত কুকুরকে ঘৃণা করে। Always, always মানে সর্বদা বা সব সময়। ALWAYS, always, always মানে সর্বদা বা সব সময়। সে সব সময় ব্যস্ত থাকে। She is always busy. She is always busy. সে সব সময় ব্যস্ত থাকে। আমি সব সময় কঠোর পড়াশোনা করি। I always study hard. I always study hard. আমি সব সময় কঠোর পড়াশোনা করি। Soon, soon মানে হচ্ছে শীঘ্রই। SOON, soon, soon মানে শীঘ্রই। সে শীঘ্রই আসবে। He will come soon. He will come soon. সে শীঘ্রই আসবে। শীঘ্রই বৃষ্টি হতে পারে। It may rain soon. It may rain soon. শীঘ্রই বৃষ্টি হতে পারে। Letter, letter মানে হচ্ছে পরে। LATER, letter, letter মানে পরে। আমি পরে উপন্যাসটা পড়ব। Later I will read the novel. Later I will read the novel. অথবা I will read the novel later. আমি পরে উপন্যাসটি পড়ব। আমি তোমাকে পরে কল করব। I will call you later. I will call you later. আমি তোমাকে পরে কল করব। After, after মানে পরে। AFTER, after, after মানে পরে। অন্ধকারে, অন্ধকারের পর বাইরে যাবে না। Don't go out after dark. Don't go out after dark. অন্ধকারের পরে বাইরে যাবে না। এরপর সে বাড়ি চলে গিয়েছিল। After that he went home. After that he went home. এরপর সে বাড়ি চলে গিয়েছিল। Before, before মানে আগে। BEFORE, before, before মানে আগে। ছটার আগে বাড়িতে এসো। Come home before six. Come home before six. ছটার আগে বাড়িতে এসো। আমি তাকে আগে দেখেছি। I have seen her before. I have seen her before. আমি তাকে আগে দেখেছি। Previously, previously মানে হচ্ছে পূর্বে বা আগে। PREVIOUSLY, previously মানে পূর্বে বা আগে। আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল। Previously, people believed the earth was flat. Previously, people believed the earth was flat. আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল। এর আগেও সে চিড়িয়াখানায় গিয়েছিল। He had previously gone to the zoo. He had previously gone to the zoo. এর আগেও সে চিড়িয়াখানায় গিয়েছিল। আর্লিয়ার, আর্লিয়ার মানে আগে। EARLIER, আর্লিয়ার, আর্লিয়ার মানে আগে। আগে সে হোটেলে কাজ করত। আর্লিয়ার হি ওয়ার্কড ইন আ হোটেল। আর্লিয়ার হি ওয়ার্কড ইন আ হোটেল। আগে সে হোটেলে কাজ করত। আগে তুমি চোর ছিলে। ইউ ওয়ার আ থিফ আর্লিয়ার। ইউ ওয়ার আ থিফ আর্লিয়ার। আগে তুমি চোর ছিলেন। কারেন্টলি, কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে। CURRENTLY, কারেন্টলি, কারেন্টলি মানে বর্তমান। সে বর্তমানে বিপদে আছে। সি ইজ কারেন্টলি ইন ডেঞ্জার। সি ইজ কারেন্টলি ইন ডেঞ্জার। সে বর্তমানে বিপদে আছে। টম বর্তমানে প্যারিসে বসবাস করছে। টম ইজ কারেন্টলি লিভিং ইন প্যারিস। টম ইজ কারেন্টলি লিভিং ইন প্যারিস। টম বর্তমানে প্যারিসে বসবাস করছে। ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। INSTANTLY, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। সে সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে। হি ইনস্ট্যান্টলি ডিনাইড ইট। হি ইনস্ট্যান্টলি ডিনাইড ইট। সে সঙ্গে সঙ্গে তা অস্বীকার করে। আমার সাথে সাথেই, আমরা সাথে সাথে বন্ধু হয়ে গেলাম। উই ইনস্ট্যান্টলি বিকেম ফ্রেন্ডস। উই ইনস্ট্যান্টলি বিকেম ফ্রেন্ডস। আমরা সাথে সাথেই বন্ধু হয়ে গেলাম। ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে উপশম দিয়েছিল।
দ্য মেডিসিন গেভ ইনস্ট্যান্ট রিলিফ, দ্য মেডিসিন গেভ ইনস্ট্যান্ট রিলিফ, ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে উপশম দিয়েছিলেন। গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, জি আর এ ডি ইউ এ ডাবল এল ওয়াই, গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকে। দ্য ট্রেন গেইন্ড স্পিড গ্র্যাজুয়ালি, দ্য ট্রেন গেইন্ড স্পিড গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকে। ধীরে ধীরে তার ইংরেজির উন্নতি হচ্ছে। হিজ ইংলিশ ইজ গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং, হিজ ইংলিশ ইজ গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং, ধীরে ধীরে তার ইংরেজির উন্নতি হচ্ছে। অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বার্ষিক, এ ডাবল এন ইউ এ ডাবল এল ওয়াই, অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বার্ষিক, বেশিরভাগ ছুটি বার্ষিক হয়। মোস্ট হলিডেজ অকার অ্যানুয়ালি, মোস্ট হলিডেজ অকার অ্যানুয়ালি, বেশিরভাগ ছুটি বার্ষিক হয়। সদস্যপদ বার্ষিক নতুন করা আবশ্যক, মেম্বারশিপ মাস্ট বি রিনিউড অ্যানুয়ালি, মেম্বারশিপ মাস্ট বি রিনিউড অ্যানুয়ালি, সদস্যপদ বার্ষিক নতুন করা আবশ্যক। সামহোয়ার, সামহোয়ার মানে কোথাও, এস ও এম ই ডাব্লিউ এইচ ই আর ই, সামহোয়ার, সামহোয়ার মানে কোথাও, চলো কোথাও যাই, লেটস গো সামহোয়ার, লেটস গো সামহোয়ার, চলো কোথাও যাই। আমরা কি কোথাও দেখা করতে পারি, ক্যান উই মিট অ্যানি সামহোয়ার, ক্যান উই মিট সামহোয়ার, আমরা কি কোথাও দেখা করতে পারি। অ্যানিহোয়ার, অ্যানিহোয়ার মানে যে কোনো জায়গায় বা কোথাও, এ এন ওয়াই ডাব্লিউ এইচ ই আর ই, অ্যানিহোয়ার, অ্যানিহোয়ার মানে যে কোনো জায়গায় বা কোথাও, কোথাও যাবেন না, ডোন্ট গো অ্যানিহোয়ার, ডোন্ট গো অ্যানিহোয়ার, কোথাও যাবেন না। আমি যে কোনো জায়গায় ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ অ্যানিহোয়ার, আই ক্যান স্লিপ অ্যানিহোয়ার, আমি যে কোনো জায়গায় ঘুমাতে পারি। ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, আই এন এস আই ডি ই, ইনসাইড, ইনসাইড মানে ভিতরে, আমরা কি ভিতরে যেতে পারি, ক্যান উই গো ইনসাইড, ক্যান উই গো ইনসাইড, আমরা কি ভিতরে যেতে পারি। তারা এখনও ভিতরে আছে, দে আর স্টিল ইনসাইড, দে আর স্টিল ইনসাইড, তারা এখনও ভিতরে আছে। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, এ ডাব্লিউ এ ওয়াই অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, এটা থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম ইট, স্টে অ্যাওয়ে ফ্রম ইট, এটা থেকে দূরে থাকো, সেই বন্দুকটা দূরে রাখো, পুট দ্যাট গান অ্যাওয়ে, পুট দ্যাট গান অ্যাওয়ে, সে বন্দুকটা দূরে রাখো। নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি, এন ই এ আর বি ওয়াই, নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি, সে কাছাকাছি থাকে, সি লিভস নিয়ার বাই, সি লিভস নিয়ার বাই, সে কাছাকাছি থাকে। কাছাকাছি একটা এটিএম আছে, ইজ দেয়ার অ্যান এটিএম নিয়ার বাই, ইজ দেয়ার অ্যান এটিএম নিয়ার বাই, কাছাকাছি একটি এটিএম আছে। অ্যাক্রস, অ্যাক্রস মানে ওপারে বা আড়াআড়ি, এ সি আর ও ডাবল এস, অ্যাক্রস, অ্যাক্রস মানে ওপারে বা আড়াআড়ি, আমি রাস্তার ওপারে থাকি, আই লিভ অ্যাক্রস দ্য স্ট্রিট, আই লিভ অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার ওপারে থাকি। তারা নদীর ওপর একটি সেতু নির্মাণ করছে, দে বিল্ড আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, দে বিল্ড আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, তারা নদীর ওপর একটি নির্মাণ সেতু নির্মাণ করেছে। প্রডিউস, প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা, পি আর ও ডি ইউ সি ই, প্রডিউস, প্রডিউস মানে উৎপাদন করা। কানাডা ভালো গম উৎপাদন করে, কানাডা প্রডিউসেস গুড হুইট, কানাডা প্রডিউসেস গুড হুইট, কানাডা ভালো গম উৎপাদন করে। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, পি আর ই টি ই এন ডি, প্রিটেন্ড, প্রিটেন্ড মানে ভান করা, চলো আমরা ব্যস্ততার ভান করি, লেটস প্রিটেন্ড উই আর বিজি, লেটস প্রিটেন্ড উই আর বিজি, চলো আমরা ব্যস্ততার ভান করি, আমি ভান করব না, আমি দুঃখিত, আই ওয়ান্ট প্রিটেন্ড আই এম সরি, আই ওয়ান্ট প্রিটেন্ড আই এম সরি, আমি ভান করব না, আমি দুঃখিত। প্রপোজ, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব, পি আর ও পি ও এস ই, প্রপোজ, প্রপোজ মানে প্রস্তাব, সে কি তোমাকে প্রস্তাব দিয়েছিল, ডিড হি প্রপোজ টু ইউ, ডিড হি প্রপোজ টু ইউ, সে কি তোমাকে প্রস্তাব দিয়েছিল। পানিশমেন্ট, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি, পি ইউ এন আই এস এইচ এম ই এন টি, পানিশমেন্ট, পানিশমেন্ট মানে
শাস্তি, তার শাস্তি প্রাপ্য। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট, হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট, তার শাস্তি প্রাপ্য, তার শাস্তি পাওয়া উচিত। হি শুড বি পানিশড, হি শুড বি পানিশড, তার শাস্তি পাওয়া উচিত। রিয়্যাক্ট, রিয়্যাক্ট মানে হচ্ছে প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া, আর ই এ সি টি, রিয়্যাক্ট, রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া। আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়েছিল, উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি, উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি, আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। রেকর্ড, রেকর্ড মানে হচ্ছে নথি, দলিল বা প্রমাণ, আর ই সি ও আর ডি, রেকর্ড, রেকর্ড মানে নথি, দলিল বা প্রমাণ। আমরা নথি রাখি, উই কিপ রেকর্ডস, উই কিপ রেকর্ডস, আমরা নথি রাখি। রেগুলারলি, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, আর ই জি ইউ এল এ আর এল ওয়াই, রেগুলারলি, রেগুলারলি মানে নিয়মিত। আমি নিয়মিত 9টায় ঘুমাতে চাই, আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9, আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9, আমি নিয়মিত 9টার সময় বা 9টায় ঘুমোতে যাই। রিপিট, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি বা আবার বলা, আর ই পি ই এ টি, রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি বা আবার বলা। তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট, রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট, তুমি কি ওটা আবার বলবে? রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, আর ই এস পি ও এন এস আই বি আই এল আই টি ওয়াই, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, এটি আমার দায়িত্ব ছিল। ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি, ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব ছিল। রাইট, রাইট মানে হচ্ছে ঠিক, আর আই জি এস টি, রাইট, রাইট মানে ঠিক, আমি মনে করি তুমি ঠিক, আই থিঙ্ক, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট, তুমি, আমি মনে করি তুমি ঠিক। রাফলি, রাফলি মানে হচ্ছে মোটামুটি, আর ও ইউ জি এইচ এল ওয়াই, রাফলি, রাফলি মানে মোটামুটি, সে রাফলি গাড়ি চালায়, সে মোটামুটি গাড়ি চালায়, হি ড্রাইভস রাফলি, হি ড্রাইভস রাফলি, সে মোটামুটি গাড়ি চালায়। সেক, সেক মানে হচ্ছে খাতিরে, কারণে, কারো বা কোনো কিছুর সুবিধা বা মঙ্গলের জন্য, এস এ কে সেক, সেক মানে হচ্ছে খাতিরে, কারণে, কারো বা কোনো কিছুর সুবিধে বা মঙ্গলের জন্য, আমার জন্য এটা করো, ডু ইট ফর মাই সেক, ডু ইট ফর মাই সেক, আমার জন্য এটা করো। সিক্রেট, সিক্রেট মানে হচ্ছে গোপন, এস ই সি আর ই টি, সিক্রেট, সিক্রেট মানে গোপন, আমি তোমার কথা গোপন রাখবো, আই উইল কিপ ইউর ওয়ার্ডস সিক্রেট, আই উইল কিপ ইউর ওয়ার্ডস সিক্রেট, আমি তোমার কথা গোপন রাখবো। সেন্ড, সেন্ড মানে হচ্ছে পাঠানো, এস সি এন ডি, সেন্ড, সেন্ড মানে হচ্ছে পাঠানো, এইটা আমার কাছে পাঠাও, সেন্ড ইট টু মি, সেন্ড ইট টু মি, এটা আমার কাছে পাঠাও। সিক, সিক মানে হচ্ছে অসুস্থ, এস আই সি কে, সিক, সিক মানে অসুস্থ, তোমার কি শরীর খারাপ লাগছে? ডু ইউ ফিল সিক, ডু ইউ ফিল সিক, তোমার কি শরীর খারাপ লাগছে? সিং, সিং মানে হচ্ছে গান গাওয়া, এস আই এন জি, সিং, সিং মানে গান গাওয়া, আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক টু সিং, আই লাইক টু সিং, আমি গান গাইতে পছন্দ করি। স্লিপ, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, এস এল ডাবল ই পি, স্লিপ, স্লিপ মানে ঘুমানো, এখন ঘুমোতে যাও, নাও গো টু স্লিপ, নাও গো টু স্লিপ, এখন ঘুমোতে যাও। সোয়েল, সোয়েল মানে মাটি, এই মাটিতে কী জন্মাবে? হোয়াট উইল গ্রো ইন দিস সোয়েল, হোয়াট উইল গ্রো ইন দিস সোয়েল, এই মাটিতে কী জন্মাবে? সরি, সরি মানে হচ্ছে দুঃখিত, এস ও ডাবল আর ওয়াই, সরি, সরি মানে দুঃখিত, দুঃখিত আমাকে যেতে হবে, সরি আই হ্যাভ টু গো, সরি আই হ্যাভ টু গো, দুঃখিত আমাকে যেতে হবে। স্পিড, স্পিড মানে হচ্ছে গতি, এস পি ডাবল ই ডি, স্পিড, স্পিড মানে গতি, সে পুরো গতিতে দৌড়ে গেল, হি রেন অ্যাট ফুল স্পিড, হি রেন অ্যাট ফুল স্পিড, সে পুরো গতিতে দৌড়ে গেল। স্টেজ, স্টেজ মানে হচ্ছে মঞ্চ, এস টি এ জি ই, স্টেজ, স্টেজ মানে মঞ্চ, মঞ্চের দরজা কোথায়? হোয়ার ইজ দ্য স্টেজ রুম, হোয়ার ইজ দ্য স্টেজ ডোর, হোয়ার ইজ দ্য স্টেজ ডোর, মঞ্চের দরজা কোথায়? স্টিক,
স্টিক মানে হচ্ছে লাঠি বা আঠা দিয়ে আটকানো STICK স্টিক স্টিক মানে লাঠি বা আঠা দিয়ে আটকানো আমি লাঠি দিয়ে ইঁদুর মেরেছিলাম আই কিলড দা র‍্যাট উইথ আ স্টিক আই কিলড দা র‍্যাট উইথ আ স্টিক আমি লাঠি দিয়ে ইঁদুর মেরেছিলাম স্ট্রিম স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ বা স্রোত STREAM স্ট্রিম স্ট্রিম মানে প্রবাহ বা স্রোত সে স্রোতের পাশে বসল হি স্যাট নেক্সট টু দা স্ট্রিম হি স্যাট নেক্সট টু দা স্ট্রিম সে স্রোতের পাশে বসল সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে বিষয় SUBJECT সাবজেক্ট সাবজেক্ট মানে বিষয় বিষয়টা পরিবর্তন করা যাক লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট বিষয়টা পরিবর্তন করা যাক সাজেস্ট সাজেস্ট মানে হচ্ছে সুপারিশ পরামর্শ সুপারিশ বা পরামর্শ দেওয়া SUGGEST সাজেস্ট সাজেস্ট মানে সুপারিশ বা পরামর্শ দেওয়া আপনি কী পরামর্শ দিচ্ছেন হোয়াট ডু ইউ সাজেস্ট হোয়াট ডু ইউ সাজেস্ট আপনি কী পরামর্শ দিচ্ছেন সার্ভে সার্ভে মানে জারিপ বা সমীক্ষা SURVEY সার্ভে সার্ভে মানে জারিপ বা সমীক্ষা একটি সমীক্ষা করা যাক লেটস টেক আ সার্ভে লেটস টেক আ সার্ভে একটি সমীক্ষা করা যাক টেক টেক মানে হচ্ছে নেওয়া বা গ্রহণ করা TAKE টেক টেক মানে গ্রহণ করা বা নেওয়া একটু বিরতি নেওয়া যাক লেটস টেক আ ব্রেক লেটস টেক আ ব্রেক একটু বিরতি নেওয়া যাক টেকনিক টেকনিক মানে হচ্ছে প্রযুক্তি বা কৌশল TECHNIQUE টেকনিক টেকনিক মানে প্রযুক্তি বা কৌশল আমি একটি নতুন কৌশল শিখেছিলাম আই লার্নড আ নিউ টেকনিক আই লার্নড আ নিউ টেকনিক আমি একটি নতুন কৌশল শিখেছিলাম ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ বা আগ্রহ INTEREST ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে সুদ বা আগ্রহ আমার সেভিংস অ্যাকাউন্টে 5% সুদ পাওয়া যাচ্ছে মাই সেভিংস অ্যাকাউন্ট ইজ আর্নিং 5% ইন্টারেস্ট মাই সেভিংস অ্যাকাউন্ট ইজ আর্নিং 5% ইন্টারেস্ট আমার সেভিংস অ্যাকাউন্ট 5% সুদ পাওয়া যাচ্ছে রাজনীতিতে আমার বরাবরই আগ্রহ ছিল আই হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন পলিটিক্স আই হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন পলিটিক্স রাজনীতিতে আমার বরাবরই আগ্রহ ছিল টেরর টেরর মানে হচ্ছে সন্ত্রাস বা আতঙ্ক TERROR টেরর টেরর মানে সন্ত্রাস বা আতঙ্ক সে আতঙ্কে চিৎকার করে উঠল সি স্ক্রিমড উইথ টেরর সি স্ক্রিমড উইথ টেরর সে আতঙ্কে চিৎকার করে উঠল কাইন্ড কাইন্ড মানে হচ্ছে ধরনের রকম প্রকার বা দয়ালু KIND কাইন্ড কাইন্ড মানে হচ্ছে ধরনের রকম প্রকার বা দয়ালু সে একজন দয়ালু ছেলে হি ইজ আ কাইন্ড বয় হি ইজ আ কাইন্ড বয় সে একজন দয়ালু ছেলে তুমি কী ধরনের খেলা পছন্দ করো হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক তুমি কী ধরনের খেলা পছন্দ করো আমি ক্রিকেট পছন্দ করি আই লাইক ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি জার্নি জার্নি মানে হচ্ছে যাত্রা JOURNEY জার্নি জার্নি মানে যাত্রা জীবনটা একটা যাত্রার মতো লাইফ ইজ লাইক আ জার্নি জীবনটা একটা যাত্রার মতো লিঙ্ক লিঙ্ক মানে হচ্ছে লিঙ্ক LINK লিঙ্ক লিঙ্ক মানে লিঙ্ক আমি আপনাকে লিঙ্কটি পাঠাবো আই উইল সেন্ড ইউ দ্য লিঙ্ক আমি আপনাকে লিঙ্কটি পাঠাবো লনলি লনলি মানে হচ্ছে একা বা নিঃসঙ্গ LONELY লনলি মানে একা বা নিঃসঙ্গ আমি খুব একা বোধ করছি আই ফিল সো লোনলি আমি খুব একা বোধ করছি লার্ন লার্ন মানে হচ্ছে শেখা LEARN লার্ন লার্ন মানে শেখা তুমি কী শিখেছো হোয়াট ডিড ইউ লার্ন তুমি কী শিখেছো আমি ইংরেজি শিখছি আই অ্যাম লার্নিং ইংলিশ আমি ইংলিশ বা ইংরাজি শিখছি ম্যাগাজিন ম্যাগাজিন মানে পত্রিকা MAGAZINE ম্যাগাজিন ম্যাগাজিন মানে পত্রিকা তুমি পত্রিকা পড়নি কেন
Why didn't you read the magazine? Why didn't you read the magazine? তুমি পত্রিকা পড়নি কেন? আমার পত্রিকা পড়তে ভালো লাগে না। I don't like to read magazine. I don't like to read magazines. আমার ম্যাগাজিন পড়তে ভালো লাগে না। Many, many মানে হচ্ছে অনেক। M-A-N-Y, many, many মানে অনেক। আমার অনেক স্বপ্ন আছে। I have many dreams. I have many dreams. আমার অনেক স্বপ্ন আছে। May মানে হচ্ছে হতে পারা। M-A-Y, may মানে হতে পারা। আগামীকাল বৃষ্টি হতে পারে। It may rain tomorrow. It may rain tomorrow. আগামীকাল বৃষ্টি হতে পারে। আমি কি বিশ্রাম নিতে পারি? May I take a rest? May I take a rest? আমি কি বিশ্রাম নিতে পারি? কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। You may take a break after work. You may take a break after work. কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। Meeting. Meeting মানে হচ্ছে সভা বা বৈঠক। M-E-E-T-I-N-G meeting. Meeting মানে সভা বা বৈঠক। সে সভাতে যোগ দেয়নি। He didn't attend the meeting. He didn't attend the meeting. সে সভাতে যোগ দেয়নি। Mind. Mind মানে হচ্ছে মন। M-I-N-D mind. Mind মানে মন। তোমার মনে কি চলছে? What's on your mind? What's on your mind? তোমার মনে কি চলছে? না, আমার মনে কিছু নেই। No, I have nothing in mind. No, I have nothing in mind. না, আমার মনে কিছু নেই। Molecule. Molecule মানে হচ্ছে অণু। M-O-L-E-C-U-L-E. Molecule. Molecule মানে অণু। আমাদের শরীরের প্রতিটি অণুর একটি স্বতন্ত্র আকৃতি রয়েছে। Each molecule in our body has a unique space, unique shape. Each molecule in our body has a unique shape. আমাদের শরীরের প্রতিটি অণুর একটি স্বতন্ত্র আকৃতি রয়েছে। ইউনিক। ইউনিক মানে হচ্ছে স্বতন্ত্র বা অনন্য বা তুলনাহীন। ইউ এন আই কিউ ইউ ই। ইউনিক মানে স্বতন্ত্র, অনন্য বা তুলনাহীন। কি এটাকে এত তুলনাহীন করে তোলে? হোয়াট মেক্স ইট সো ইউনিক? হোয়াট মেক্স ইট সো ইউনিক? কি এটাকে এত তুলনাহীন করে তোলে? এর একটি অনন্য গন্ধ আছে। ইট হ্যাজ আ ইউনিক স্মেল। ইট হ্যাজ আ ইউনিক স্মেল। এটার বা এর একটি অনন্য গন্ধ আছে। মোশন। মোশন মানে হচ্ছে গতি বা ইশারা। M-O-T-I-O-N. মোশন। মোশন মানে গতি বা ইশারা। সে আমাকে বসতে ইশারা করলো। হি মোশনড মি টু সিট ডাউন। হি মোশনড মি টু সিট ডাউন। সে আমাকে বসতে ইশারা করলো। মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। M-U-S-I-C. মিউজিক। মিউজিক মানে সঙ্গীত। আপনি কি গান পছন্দ করেন? ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ লাইক মিউজিক? আপনি কি গান পছন্দ করেন? আমি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করি। আই লাইক ক্লাসিক্যাল মিউজিক। আই লাইক ক্লাসিক্যাল মিউজিক। আমি শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করি। নেক্সট। নেক্সট মানে হচ্ছে পরবর্তী বা পাশে। N-E-X-T. নেক্সট। নেক্সট মানে পরবর্তী বা পাশে। আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? আমি কি তোমার পাশে বসতে পারি? অবজারভেশন। অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ। O-B-S-E-R-V-A-T-I-O-N. অবজারভেশন। অবজারভেশন মানে পর্যবেক্ষণ। এটা শুধু একটি পর্যবেক্ষণ ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন। ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন। এটা শুধুমাত্র একটি পর্যবেক্ষণ ছিল। পার্টিকুলারলি। পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষ করে। P-A-R-T-I-C-U-L-A-R-L-Y. পার্টিকুলারলি। পার্টিকুলারলি মানে বিশেষ করে। আমি বিশেষ করে এটা করতে চাই না। আই ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু দ্যাট। ওয়ান্ট টু ডু ইট। আই ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু ইট। আমি বিশেষ করে এটা করতে চাই না। ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগুন। F-I-R-E ফায়ার। ফায়ার মানে আগুন। সে আগুন নিভিয়ে ফেলে। হি এক্সটিংগুইশড দ্য ফায়ার। হি এক্সটিংগুইশড দ্য ফায়ার। সে আগুন নিভিয়ে ফেলে। গ্রেট। গ্রেট মানে হচ্ছে মহান বা দারুণ। G-R-E-A-T. গ্রেট। গ্রেট মানে মহান বা দারুণ। তিনি একজন মহান বিজ্ঞানী। হি ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। হি ইজ আ গ্রেট সায়েন্টিস্ট। তিনি একজন মহান
বিজ্ঞানী, সেটা একটা দারুণ পার্টি ছিল। দ্যাট ওয়াজ আ গ্রেট পার্টি, দ্যাট ওয়াজ আ গ্রেট পার্টি, সেটা একটি দারুণ পার্টি ছিল। গেম, গেম মানে হচ্ছে খেলা, জি এ এম ই, গেম, গেম মানে খেলা। আমরা খেলায় হেরে গেছি, উই লস্ট দ্য গেম, উই লস্ট দ্য গেম, আমরা খেলায় হেরে গেছি। থ্রেট, থ্রেট মানে হচ্ছে হুমকি বা ধমক, টি এইচ আর ই এ টি, থ্রেট, থ্রেট মানে হুমকি বা ধমক। তোমার, তোমার হুমকিতে আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ ইউর থ্রেট, আই এম নট অ্যাফ্রেড অফ ইউর থ্রেট, তোমার হুমকিতে আমি ভয় পাই না। হেল্প মানে হচ্ছে সাহায্য করা, এইচ ই এল পি, হেল্প, হেল্প মানে সাহায্য করা, এসে আমাদের সাহায্য করো, কাম অ্যান্ড হেল্প আস, কাম অ্যান্ড হেল্প আস, এসে আমাদের সাহায্য করো। হাড়ি, হাড়ি মানে হচ্ছে তাড়াতাড়ি, এইচ ইউ ডাবল আর ওয়াই, হাড়ি, হাড়ি মানে তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি করা যাক, লেটস হাড়ি আপ, লেটস হাড়ি আপ, চলো তাড়াতাড়ি করা যাক। হেট, হেট মানে হচ্ছে ঘৃণা করা, এইচ এ টি ই, হেট, হেট মানে ঘৃণা করা। আমি রাজনীতি ঘৃণা করি, আই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স, আমি রাজনীতি ঘৃণা করি। আমি হিংসুটে মেয়েদের ঘৃণা করি, আই হেট জেলাস ওমেন, আই হেট এ জেলাস ওমেন, আমি হিংসুটে মেয়েদের ঘৃণা করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।